এইচএসসি 2019-এ কুমিল্লা শিক্ষা বোর্ডের সাফল্য। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2019-এর ফলাফলে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড এই ৬ জেলার ৩৮৬টি কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৪,৩৬০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩,৩৫৮ জন, পাশের হার ৭৭.৭৪%। ৮৬.৮৭% পাশের হার নিয়ে চাঁদপুর জেলা বোর্ডে প্রথম হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ২৩৭ জন। ১৫১৮টি এ প্লাস নিয়ে জিপিএ ৫ অর্জনে প্রথম হয়েছে কুমিল্লা জেলা, পাশের হার ৮২.৯০%। ৬ জেলার মধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাশের হার সবচেয়ে বেশি। একইভাবে সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা। বোর্ডের অন্য ৪ জেলার গড় পাশের হার হল ব্রাহ্মণবাড়িয়া ৭৫.৩১, নোয়াখালী ৭৫.২১, লক্ষ্মীপুর ৬৮.৮১ এবং ফেনী ৬৩.৫১%।